পিরোজপুরের ভান্ডারিয়ায় আধুনিক চারতলা বিশিষ্ট জেলা পরিষদ ডাক বাংলোর শুভ উদ্বোধন করা হয়েছে আজ শনিবার দুপুরে উপজেলার তেলিখালি ইউনিয়নের হরিণপালায় এ ডাকবাংলোর শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিরোজপুর জেলা প্রশাসক আবুয়ালী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন এনএসআই যুগ্ম পরিচালক পিরোজপুর আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পরে এক মনঘ্র সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত বৃন্দ ছাড়াও জেলা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ এ মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করে কাকুলিয়াক্তার এম আই টেলিভিশন